হ্যালো পাবলিক, তো কেমন আছো তোমরা সবাই? অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো বেসিক্যালি বলতে গেলে কি, তিন সপ্তাহ ভাই, তিন সপ্তাহ গ্যাপিংয়ের পর ভিডিও করছি। ইরেগুলার আমি হইনি বলছি না, তোমরা তো ভাবছো তিন সপ্তাহ ভিডিও দিয়ে নিই ইরেগুলার হয়ে গেছি, না ইরেগুলার কোনো মতেই হয়নি। পোক্ত কারণ ছিল, ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো বেসিক্যালি বলতে গেলে কি, একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো তোমার, এই যে এত দিন ভিডিও দিইনি, এই যে কেউ কেউ আছে, মানে আমার ফ্যান বা আমার অডিয়েন্স, আমি বলবো অডিয়েন্স মানে কি, যারা আমার ভিডিও দেখে, আমার সেরকম হিউজ ফ্যামিলি নয়। মেন ব্যাপারটা হচ্ছে কি, এতদিন যে ভিডিও দিইনি, কেউ কেউ আছে আমাকে যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে মেসেজ করছে যে দাদা নেক্সট ব্লগ কবে আপলোড করবে। ও ভাই সাহেব, এই যে কথাটা যে কেউ অপেক্ষায় আছে আমার ভিডিওর, মারাত্মক লেভেলের একটা আনন্দ। তো ফাইনালি এবার বলা যাক যে কেন এতদিন ভিডিও দিতে পারিনি। তো বেসিক্যালি বলতে গেলে কি, আমাদের নতুন মুভি আসছে, হ্যাঁ এটাই নতুন খবর, আমাদের নতুন মুভি আসছে প্রায় এক বছর পর, লিটারালি এক বছর পর নতুন মুভি করছি। তো সেটা নিয়ে এতদিন কাজ চলছিল। আর একটা কথা বলবো, এবারের যে টিমটা আছে আমার, আগেরবার টিমের মতো বিশ্বাসঘাতক নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কেউ ফাজলামি বা ইয়ার্কি করে নেই, সুতরাং আমার তিন সপ্তাহে হোল সিনেমা, নট আ শর্ট ফিল্ম, যেখানে একমাত্র জীবন করতে গিয়ে আমার এতদিন টাইম লাগতো, প্রায় দেড় মাস দু মাস অনেকে টাইম দিত না, যা বহুত বড় বড় তো তারা ব্যক্তি, তাই না? যাই যাক, তো আমি সেই দিকে যাচ্ছি না। তিন সপ্তাহে এটা কটা সিনেমা উঠে এসেছে গাইজ? আধ ঘন্টার বেশি তো হবেই। যাই হোক, তো ভিডিও আসছে খুব শীঘ্রই, সিনেমার ফার্স্ট লুক বা পোস্টার যেটাই বলো সেটাও আপলোড দেবো কিছুদিনের মধ্যে। দ্যাটস দ্য নিউজ। তো এই জন্য এতদিন ভিডিও দিতে পারিনি, সিনেমার কাজে বিজি ছিলাম সোজা কথা। হ্যাঁ একটা কথা বলে দিই, মাস্ক স্যানিটাইজার সব মেনটেন করেছি, আমার নিজেরও ভয় আছে করোনার। ওকে ওকে, আর যারা করছে তাদের সবারই ভয় আছে, আমরা ওরকম মানে কি বলবো, ওরকম নয় যে মানে দায়িত্বহীন বা কোনো বোধ নেই, এগুলো বলবো না, প্রচুর ঘাম হচ্ছে কারণ ছাদে আছি ওই জন্য। আর হ্যাঁ গাইজ, আজকে হচ্ছে আমাদের শ্যুটিংয়ের লাস্ট ডেট, আজকের পর শ্যুটিং ওভার হয়ে যাচ্ছে। তো ইয়া, আজ অ্যাকশন সিন শ্যুট হবে, কিছু কিছু ক্লিপ দেখাবো, আর এর আগে কিছু কিছু যদি ভুলভাল থাকে সেগুলো দেখাবো, সেগুলো নিয়ে আজকে ব্লগটা করছি মেইনলি। আর আজকে লাস্ট শ্যুটিং ডেট গাইস, এনজয়টা মানে মজাটা একটা আলাদাই হচ্ছে, শ্যুটিং ওভার হবে আজকে, আজকে হচ্ছে অ্যাকশন সিন আছে, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, এন্ড টাইম anyway, it's me your vivid soul, welcome to my channel, let's get vlogging guys, jinku। So basically guys, প্রথম দিকের শুটটা যেটা বাড়িতে শুট ছিল সেটা মিটে গেছে, এখন রাস্তাতেও কিছু চেজিং সিনে শুট ছিল সেগুলো করছি। তো ওই জন্য এত থেমে টেমে আছি, কারণ ওদিকে আরও সেভিং সিনের শ্যুট তুলছিলাম। তো এখন মেন স্পটে আছি, যেখানে মেন অ্যাকশন সিনটা, আমাদের মার্ডার সিনটা যেটা হতে চলেছে। তো চলো, খাচ্ছি বিরাট ভাই এবারটায়, আশা করি তোমাদের ভালো লাগবে, চলো। আর ওই যে ওইদিকে পিছনে একটা কথা, ওই যে পিছনে ওটা অগ্নিবদার সার্থক আসছে, আর একজনকে এখন ইন্টারভিউ করানো হয়নি, ক্যামেরা কালো আসছে কারণ আমি এক্সপোজার লক করিনি। এই যে মিস্টার কচি মাংস, দাদা মাংসটা বের করে দেবে আর কত ছবি খুঁজবে। বেসিক্যালি গাইজ, তোমার মেইনলি খুবই টায়ার্ড হয়ে গেছি, কারণ শুটিং ওভার হলো, তোমার আজকে ফুল ডে শুটিং ছিল বলতে গেলে। আমি এবার জানি না তোমাদের কতটা ফুটেজ দেখাবো, আমি এডিটে সেটা বুঝে নেবো যে কতটা দেখালে সুবিধা হবে কতটা হবে না। যাই হোক, তো মেনলি এখন বাজে হচ্ছে 5:50, মানে 6টা বাজে চলেছে,
সবেমাত্র আমি চান করলাম, করে খেলাম, খেয়ে এসে ভিডিওটা কমপ্লিট করতে হবে যেহেতু, ওই জন্য এটা নিয়েও আবার বসলাম। যাই হোক, ফুল ডে যেহেতু শ্যুটিং ছিল প্রচুর ক্লান্ত হয়ে গেছি, আর তোমার প্রচুর খাটাখাটুনিও হয়েছে মেনলি। একটা কথা তো বলবো, আমরা আজকে তোমাদের যদি আমি সিন দেখিয়ে থাকি, আমি এখনও পর্যন্ত যাই না, তাও রিভিল করে দিচ্ছি, 26 জোড়ে ভাই অ্যাকশন সিনটা শ্যুটিং করেছি। 26 জোড়, আমাদের এখানে 26 জোড় মানে ওটাই বিশাল, মানে কি বলবো, ব্যস্ততম রোড। যাই হোক, দ্যাটস ইট। তোমাদের ভাই অনেকদিন পর ভিডিওটা করছে, তো যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগবে না, কারণ অনেকদিন পর ভিডিও করছে, এরকম একটা মানে কি বলবো, উল্টোপাল্টা টাইপের ব্লগ দিচ্ছি, বিটিএস ব্লগ দিচ্ছি, বাট চিন্তা করো না, ফুড ব্লগ আসছে শুন। যারা আমার ফুড ব্লগ দেখতে ভালোবাসে, আমি দেখেছি ফুড ব্লগ ছাড়লে ভালো ভিউজ আছে, ভালোবাসাটাও বেশি ভাই। যাই হোক, তো আকাশে মেঘ টেক করছে, ও ফুড ব্লগ আসছে, খুব শীঘ্রই ফুড ব্লগ আসছে, ততক্ষণের জন্য এই ব্লগটা দিলাম। ভালো লাগলে সেটা লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লাগলো, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও, বাট জানাও কেমন লাগলো। আর তোমার সাথে দেখাবো আরও একটা নতুন ভিডিও দিয়ে, এনি ডে এনি টাইম উইথ মি ব্যাক ইন অ্যাকশন। তাদের জন্য বাবা, টেক কেয়ার।